আর কি করেন? আর আর কিছু করি নাই, বাস এগুলাই এগুলাই করা হয়। আমাদের সেই কর্মকাণ্ড কি আর সব হ্যাঁ লোহার কাজ কিছু করা হয়, মানে এই সাল ফাল এইভাবে চলে, মানে গোটা সাল। হ্যাঁ ওইটাই চলে। আর সরকার তো দেয় 5-10 কিলো করে চাল। হ্যাঁ আচ্ছা যাই হোক, চাপ দেয় না যে চাষবাস করলে একটু বেশি ইনকাম আছে বা সোনারটা একটু লস আছে? না কিছু বলে নাই, কিছু বলে নাই না, পয়সা হয়ে গেলে হইলো, পয়সা হয়ে গেলে মোট কথা হইলো। আচ্ছা একটা কথা আমি জানতে চাই, পরবর্তী ক্ষেত্রে বা এই বছর তো শেষটা হয়ে গেলো সিজনটা, লেকিন নেক্সট সিজনে মানে এখন কোন দলে আপনাকে দর্শক দিতে পাবো, মানে নাচটা? আমি এখন দীপক সিং এ আছি, আমার যেহেতু গ্রাম কাছে হই, হ্যাঁ কাছে গ্রামেরটাই বেস্ট হই। হ্যাঁ একটা কথা আমি এখন জানবো যে আপনি যখন নাচ করেন, নাচ করে হয়তো আসরে আপনাকে দেখে, আর যখন হয়তো মানে আসরে গ্রিন রুমে চলে আসেন, আর আপনাকে হয়তো দেখে অনেক লোকে হাত মিলায় সেলফি নেয় বা 2-4 টাকা ফেরি দেয়, তখন আপনার অনুভবটা বা ভিতরটা কেমন লাগে? খুব ভালো লাগে, যে মনটাই ফুর্তি লাগে, ভালো লাগে যে হয়তো কেউ আপনার সাথে ছবি লেবার জন্য আগে পিছে হয়ে থাকে। হ্যাঁ কেমন যে দর্শককে ভালো লাগছে বলেই আমার কাছে আসছে, সেলফি নিতে কথা বলতে আসছে, যে না দাদা তোমার নাচ খুব ভালো লাগলো, তো খুব ভালো লাগে, গর্ব মনে হয় মনেতে। আচ্ছা আচ্ছা খুব ভালো লাগে এরকম মনে হয়। আপনি গান গাহাগাই করেন নাকি? গান গাহাগাই করি নাই, টুকটাক করি। যাই হোক টুকটাক, ব্যাপার আছে আমাদের গলার নায়িকা ভালো টান, মানে ভালো লাগলে করবেন, সম্মান না লাগলে করবেন না, অপমান যার ভালো না লাগবে খুশি থাকো, চলে যান, থাকার কোনো দরকার নেই, বুঝছো? তো যাই হোক বলছি, একখানা মতন বলুন গান, একখানা মানে এমন গানটা বলুন যে যত যে এখানে চেঙ্গড়া আছে খুচরা গুলো আছে তাদের যেমন ঘুমাই ঘুমাই মাইন্ডে পড়ে যায়, সেই লেভেলের গানটা আমি শুনতে চাই। এই খুঁজলি আমি ভালোবাসা, কথাই কথাই কেনে নাই মিটালি মনের আশা গো, অবশ্যই দোষ আছে কিছু মনে হচ্ছে। এ ভাই খুঁজলি আমি ভালোবাসা, কেনে নাই মিটালি মনের আশা হে, মেটাবেক মেটাবেক এখন ভাবে ভাবে, কি হইলো কি হইলো, এখন ভাবে ভাবে আমি হলি বুড়ি, ও বন্ধু হে, ও মাই গড, চিপসে গেলি যে মন মে হামুড়ি, ও বন্ধু হে, চিপসে গেলি যে মন মে হামুড়ি। যদি হতে হয় ভাইরাল তো একটা তো লাগে দেখে সাঁওতাল, তো সাঁওতাল গান একটা আপনি এখন শুনতে চাইবো আপনার কণ্ঠ দেখে। হারা গদরে ডাঙ্গুয়া মনে রে, মিহিত মেতেন কয় ওলে লেঙ্গা জজম রে, ডাঙ্গুয়া মনে দো তাপিং বাড়াই কানা হাঁডে নাঁডে, ডাঙ্গুয়া মনে দো তাপিং বাড়াই কানা হাঁডে নাঁডে। সব তো কিছু আমাদের হলে কিছু কথা কিছু কথা এই নিয়ে আজকে বসলে আমাদের অনুষ্ঠান, জাস্ট এখন এই মানে পুরুলিয়া জেলার জন্য এখন মার্কেটে আসছে, হ্যাঁ মানে সব জায়গায় যারা শুনতে পাচ্ছে, বান্দরঘাটে ঘরে হোক দুয়ারে হোক সব জায়গায়, যেটা কুলফি রানী মানে আমিও যতটুকু জানি, এইটুকুটা একটু বলতে পারলে একটু ভালো হতো, মানে জাস্ট এক কলি মতন। আচ্ছা ঠিক আছে। ওরে সোনা বেবি বল কবে আমার হবি, টুকু সময় করে বল কবে দেখা করবি, আর তোর প্রেমেতে থাকবো তোর করবো ইন্তেজার, অমর কুলফি রানী চকবার তোকে ভাবছি রে বারবার, অমর কুলফি রানী চকবার তোকে ভাবছি রে বারবার। আপনি যে ছোট থেকে মানে শিক্ষা নিয়ে নিয়ে এসেছেন, হয়তো তখন যখন আপনি বড় বড় শিল্পীকে শিক্ষা দিতে যান, যে অনেকে এতটুকু অহংকার দেখায় যে দেখাবো না দেখাবো না এরকম একটা মনোভাব থাকে না, সেক্ষেত্রে আপনার মানে কতটা কষ্ট নিয়ে আপনি আগে এসেছিলেন? আমি মানে এমন তো অনেক জায়গায় কিন্তু আপনি পেয়েছেন যে আমাকে হয়তো দেখাচ্ছে না বা গলি দিচ্ছে নাই, প্রথমে তো আপনি এত আগে আসতে পারবেন না, কেউ কেউ পারে নাই, তো মানে একটু বলতে পারলে ভালো হতো। আমি আমি কাউকে মানে কি আমি বলি না যে আমাকে যে শিখাই দাও, আমি ওর নাচ দেখি ওইটাই আমার মানে নলেজ করি, যে ও ওরকম করছে ওই জিনিসটা ওর মানে ভালো হচ্ছে, তো আমি ওই জিনিসটা করবো। আচ্ছা আচ্ছা ওইটা আমি করি, ওইটা করা হয়। আচ্ছা বাগান বর্দা অনেক শিক্ষা দিয়েছে, যে নর্তকীর অনেক কিছু শিক্ষা ওর কাছ থেকে পাইছি, আর বেশি কিছু কথা না বলে জাস্ট আপনাদের সকলের সুপরিচিত বিখ্যাত মহিলা ওস্তাদ,
মহিলা অস্তার মানে নেশা পানি সকল কিছু বাদ, আজ আমার চলে কি দিল সংবাদ, আপনাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, যেহেতু এনার আছে 150 টাকা জমা, আমার আছে 250 টাকা জমা, বাসার মধ্যে কোনো ভুল হলে কিন্তু করে দিবেন ক্ষমা। যেহেতু প্রথম কিন্তু শিল্পী শিক্ষাটা বোধ হয়েছে ইয়ার মামা, মানে পেন্টিং একটা দেখা হচ্ছে, কিন্তু পরবর্তী নতুন কোনো একটা ইন্টারেস্টিং বলা ভিডিও নিয়ে তখন আপনার ভালো থাকেন, তখন সকলে বান্ধবকে জানাচ্ছি, কিন্তু ওকে বাই বাই টাটা, সুখ হয়ে গেলে আমাদের মুঠো।